ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত টেক্সটাইল সেক্টরের কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন শেয়ার বিভাজন এবং শেয়ার প্রতি আয় সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ছয় পর্বের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত এইচআর টেক্সটাইলের পরিশোধিত মূলধন পঁচিশ কোটি ত্রিশ লাখ টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে পঞ্চাশ দশমিক ছয় চার শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে তিন দশমিক পাঁচ দুই শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে পঁয়তাল্লিশ দশমিক আট চার শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে থেকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে তিরানব্বই পয়সা হাওয়া ওয়েল টেক্সটাইলসে পরিশোধিত মূলধন ছাপ্পান্ন কোটি টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে পঞ্চাশ দশমিক আট তিন শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে নয় দশমিক পাঁচ তিন শতাংশ ফরেন ধারণ করছে শূন্য দশমিক শূন্য ছয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে উনচল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে একষট্টি পয়সা কাটালি টেক্সটাইলের পরিশোধিত মূলধন একশো ষোলো কোটি ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে ত্রিশ দশমিক তিন দুই শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে তেইশ দশমিক দুই ছয় শতাংশ ফরেন ধারণ করছে শূন্য দশমিক এক চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ছিচল্লিশ দশমিক দুই আট শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে উনচিশ পয়সা মালিক স্পিনিং মিলসের পরিশোধিত মূলধন একশো তিরানব্বই কোটি ষাট লাখ টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে সাতচল্লিশ দশমিক তিন চার শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে সতেরো দশমিক ছয় নয় শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে চৌত্রিশ দশমিক নয় সাত শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে নিরানব্বই পয়সা মতিন স্পিনিং মিলসের পরিশোধিত মূলধন সাতানব্বই কোটি ঊনপঞ্চাশ লাখ টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে বত্রিশ দশমিক সাত দুই শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে সাতচল্লিশ দশমিক পাঁচ দুই শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে উনিশ দশমিক সাত ছয় শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্ত থেকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা বিরানব্বই পয়সা এমএল ডাইং এর পরিশোধিত মূলধন দুইশো বত্রিশ কোটি তেতাল্লিশ লাখ চল্লিশ হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে একত্রিশ দশমিক চার শূন্য শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে সতেরো দশমিক ন ছয় শতাংশ ফরেন ধারণ করছে পনেরো দশমিক এক শূন্য শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ চার শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একুশ পয়সা নিউলাইন ক্লথিংসের পরিশোধিত মূলধন আটাত্তর কোটি তিপ্পান্ন লাখ তিরিশ হাজার টাকা পরিচালনা পর্ষদ শেয়ার ধারণ করছে ত্রিশ দশমিক আট দুই শতাংশ ইনস্টিটিউট ধারণ করছে আঠারো দশমিক আট চার শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে পঞ্চাশ দশমিক তিন চার শতাংশ শেয়ার এ পর্যন্ত শেষ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে একচল্লিশ পয়সা শেয়ার বাজারের সকল আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ